মাজত মাত্ৰ এটা দিন, তাৰ আগত বহু জল্পনা কল্পনা। সিংহাসন কাক নালাগে, সিংহাসন দখলৰ এতিয়া তয়া ময়া যুঁজ। ৰণত কোনোবা হল হিৰো, কোনোবা আকৌ এইবাৰ হেমন্ত বিশ্ব শৰ্মা হিৰোটো জিৰো হৈ গল, আমি এতিয়া মহাজগত হিৰো হৈ গল। ৰাজ্যত এনেকৈ নিৰ্বাচনী প্ৰচাৰৰ অন্ত পৰিল। গ্যারান্টি প্রতিশ্রুতিরে রাজ্যতে এটার পাছত আন এটা রাজনৈতিক দলের ফুলজারি। মিত্রজোঁটৰ বিদেশী ভাগাও, মহাজোঁটৰ আকৌ বিজেপি হাতাও, আসাম বাসাও, মুঠতে কোনো কম নহয়। গাদি দখলৰ মহারণত মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হুঙ্কার। অসমত মাদ্রাসার শিক্ষা নচলিব, বন্ধ হব মাদ্রাসা। এই কথা শুনি বিরোধী জানো জাঙুর না খাই কি দরে করে দিলে ঘোষণা। হেমন্ত বিশ্ব শর্মায়ে মাদ্রাসা বন্ধ করেছে, মই খুলি দিম, কি করিব। প্রতিশ্রুতির বোঝা রাইজে পায় মজা, ভোট দি যায় প্রার্থী জিকি যায়, কোনোবাই হাহে কোনোবাই কান্দে, মুঠতে হহা কন্দার খেল। সর্বক সমষ্টিত মহাজোঁটৰ নির্বাচনী প্রচার সভাত বিরোধীক তুলা ধুনা বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারীর। সিপিআইএম দলের প্রার্থী মনোরঞ্জন তালুকদারের সমর্থনত অনুষ্ঠিত হয়েছিল বিশাল জনসভা। আর এই জনসভাতেই বিশাল জনতাক সাক্ষাৎ করে হাগ্রামাই দিলে হুঙ্কার। ইভিএমত বুটাম টিপিব, তার পাছত গণনা। গতিকে শেষ কোন হয় সেয়া দুই মেধে হব লক্ষণীয়। খারিজা বিজনীর পৰা কপিল দাসৰ রিপোর্ট, ঈশান নিউজ।